আজকের ভিডিওতে আমরা একটি রেসিং ড্রোন বিল করব সেই জন্য আমরা একটি ফ্রেম নিয়েছি এটি হচ্ছে মার্ক ফোর ফাইভ ইঞ্চ ফ্রেমটির উপরের খুলে নেব এখন আমরা ডিস্ট্রিবিউশন বোর্ডটি ফ্রেমের মধ্যে অ্যাটাচ করব। সে নিয়েছি কিছু কলাম এবং কিছু স্ক্রু ছোট কলমগুলো আমরা ডিস্ট্রিবিউশন নিচে এবং বড় কলমগুলো কলমগুলো লাগানোর শেষ আমরা এখন ফিডিবিটি বসিয়ে দেব। এরপর পিডিপির উপরে বড়ো কলমগুলো অ্যাডজাস্ট করে দেব আমরা মোটর হিসাবে ব্যবহার করব এই মটরগুলো যেটি তেইশো কেবি এবং এসি হিসাবে ব্যবহার করব চারটি আলাদা আলাদা এসি এগুলো ছটি এম্পের ইএসি ডায়াগ্রাম অনুযায়ী মটরগুলোকে বসিয়ে দিতে হবে আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে ফেলেছি যেমন মোটরগুলোকে বসিয়ে দিয়েছি এবং থ্রি ডি ফার্সগুলোও বসিয়ে দিয়েছি এখন আমরা চারটি এসসির পজিটিভ এবং নেগেটিভ ওয়ারগুলোকে ডিস্ট্রিবিউশন বোর্ডের প্যাডগুলোতে সোল্ডার করে দেবো এক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দেখে সোল্ডার করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সোল্ডার করার শেষ এটি হচ্ছে সেই ফ্লাইট কন্ট্রোলারটি যেটি আমরা এফ ড্রোনটিতে ইউজ করব। এটি হচ্ছে অমনিবাস এফ ফোর বি থ্রি একটি ফ্লাইট কন্ট্রোলার এখানে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেটি ড্রোনের ফরওয়ার্ড দিক ইন্ডিকেট করে এটিতে ইমবিডিয়েট ওএসডি রয়েছে ফ্লাইট কন্ট্রোলার বসানোর জন্য কিছু রাবার বুশ ব্যবহার করা ভালো আমরা পিডিবি থেকে দুটো অয়ার সোল্ডার করে নিয়েছি যেটি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ অয়ার আমরা ডিরেক্টলি ব্যাটারি থেকে যেই ইনপুট তে দেবো সেটি আমরা ফ্লাইট কন্ট্রোলারে দেবো সেজন্য এই গুলো সোল্ডার করব কারণ ফ্লাইট কন্ট্রোলারটি টু এস থেকে সিক্স পর্যন্ত সাপোর্ট করে এটিতে ফাইভ বল আউটপুট রয়েছে এবং নাইন বল ও আউটপুট রয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি আপনাদের কম্পোনেন্ট অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের অনলাইনে ডায়াগ্রাম পেয়ে যাবেন সেগুলো দিয়েও করতে পারেন আমার সোল্ডারিং করার শেষ এখন আমি একটি মাল্টিমিটার দিয়ে কন্টিনিউটি চেক করব যাতে কোনোখানে শর্ট হয়ে আছে কি না সেটি চেক করতে পারি না হয়তো শর্ট হয়ে আমার ফ্লাইট কন্ট্রোলারটি বা ডিস্ট্রিবিউশন বোর্ডটি নষ্ট হয়ে যেতে পারে আমি ড্রোনটিতে রিসিভার হিসেবে ব্যবহার করব প্লাই স্কাইয়ের টেন বি রিসিভারটি এবং ড্রোনটি কনফিগারেশন করার জন্য আমি বিটা প্লাইট কনফিগারেটরটি ইউজ করব আমি ড্রোনটি কীভাবে কনফিগারেশন করেছি সেটি আমি ভিডিওতে দেখাবো না চলুন ড্রোনটি প্লাই করা যাক